আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু সুপ্রিয় মুসলিম ভাইবোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আশুরার দিন চার রাকাত নফল নামাজ পড়লে বিরাট ছোয়াব পাওয়া যাবে কি পঞ্চাশ বছরের গুণা আল্লাহ রবুল আলমীন মাফ করে দেবেন আজকের ভিডিওতে সেই সম্পর্কিত আলোচনা রয়েছে অর্থাৎ এই চার রাকাত নামাজ আমরা কিভাবে পড়ব কখন পড়ব এবং এই চার তামাজের নিয়ত কিভাবে হবে আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদার দিন দশে মহরমের পূর্বের দিনের দিবাগত রাত অর্থাৎ নয় মহরম দিবাগত রাত্রে পবিত্র আশুরার রাত এবং পরবর্তী দশে মহরম দিন সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ নয় মহরম দিবাগত রাত থেকে দশে মহরম সন্ধ্যা পর্যন্ত হচ্ছে আশুরা এই দিন এবং রাত্রিতে আমাদেরকে ইবাদত করতে হবে এই রাতে নবীগণের দোয়া আল্লাহরবুল্লা আলমিন কবুল করেছেন এবং উম্মতে মোহাম্মদের দোয়াও আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন রাসুল্লাহ সাল্লু আলিয়া আশুরার দিনের প্রশংসা করে করেছেন দিনের সম্মানে মমিনের রোজা রাখলে মমিন বান্দা রোজা রাখলে দের আগুন তাকে স্পর্শ করবে না দিন কেউ যদি দশটি আয়াত কোরআন তেলাওয়াত করে তাহলে সারা বছরের কোরআন তেলাওয়াতের সব সে পেয়ে যাবে যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো আশুরার দিনে চার রাকাত নফল আদায় করলে ফিসনের পঞ্চাশ বছরের গুণা আল্লাহর্বুল আলমিন ক্ষমা করে দিবেন। চার রাকাত নামাজ যথা নিয়মে অর্থাৎ একসাথে চার রাকাত অর্থাৎ দুই রাকাত পড়ে দুই রাকাত পড়ে তাসাউত পড়ে এরপর আবার দু রাকাত অর্থাৎ এভাবে চার রাকাত একে নিয়ত কেউ যদি পড়ে আল্লাহ আলামিন। তার পঞ্চাশ বছরের গুনা আল্লাহ রাবদুল আলামিন ক্ষমা করবেন আশুরার পূর্ব রাত দোয়া কবুলের রাত অর্থাৎ আশুরার রাতে আল্লাহ রব্দুল্লাহ আলামিন দোয়া কবুল করে থাকেন তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কোনো বিষয়ে জানার যদি থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তাহলে আপনারা আমরা আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ